আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওতে আজ দাঁতের জন্য ব্যবহৃত চার ধরনের ফিলিং নিয়ে আলোচনা করব তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতে সাধারণত যদি কোনো ক্ষয় শুরু হয় বা কিছুটা ক্যাভিটি হয়ে যায় দাঁতের উপরে গর্ত হয়ে যায় সেক্ষেত্রেই দাঁতে ফিলিংয়ের মাধ্যমে প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো ভিওর্স এই দাঁতের যে ফিলিংগুলো রয়েছে এর মধ্যে কয়েকটা রকম ভেদ রয়েছে এর মধ্যে রয়েছে স্থায়ী ফিলিং এবং রয়েছে অস্থায়ী ফিলিং ক্ষেত্রবিশেষ বিভিন্ন জায়গায় বিভিন্ন দাঁতে বিভিন্ন ধরনের ফিলিংয়ের ব্যবহার হয়ে থাকে ভিউয়ার্স আপনারা এখন যে ফিলিংটি দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরিভাগে ফিলিং দেওয়া রয়েছে তো এটিকে মূলত আমরা টেম্পোরারি ফিলিং বলে থাকি যেটাকে অনেকে অস্থায়ী ফিলিং বলে থাকে অনেকে আবার এটিকেই টেস্ট ফিলিংও বলে থাকে তো ভিউয়ার্স এ ধরনের ফিলিং সাধারণত স্থায়ী হয় না আর তার জন্যই এটির নাম টেম্পোরারি ফিলিং এই টেম্পোরারি ফিলিংগুলা কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন যে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সেই দাঁতের জন্য এ ধরনের টেম্পোরারি ফিলিং দিয়ে রাখা হয় এছাড়া ভিওয়ার্স যদি দাঁতের উপরে অনেক বড় কোনো ক্যাভিটি হয়ে যায় সেক্ষেত্রেও এ ধরনের অস্থায়ী বা টেম্পোরারি ফিলিং দিয়ে রাখা হয় আবার কখনো কখনো স্থায়ী ফিলিং করার পূর্বে নিচে এ ধরনের অস্থায়ী বা টেম্পোরারি ফিলিংয়ের লেয়ার তৈরি করার পরবর্তীতে উপরে সেখানে স্থায়ী ফিলিং দেওয়া হয় মূলত এটি হলো টেম্পোরারি ফিলিং বা অস্থায়ী ফিলিং এটি কিছুটা অংশ এটি যদি একবার করা হয় এ ধরনের টেম্পোরারি ফিলিং তো কিছুটা অংশ কিছুদিন পরে উঠে যেতে থাকে ভেঙে যেতে থাকে এটি স্থায়ী স্থায়ী কোনো ফিলিং নয় এটিকে টেম্পোরারি ফিলিং বলা হয় এটি দাঁতের ক্ষেত্র হিসাবে ব্যবহার করা হয়ে থাকে ভিওর্স এখানে যে ফিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে একটি ফিলিং দেওয়া রয়েছে তো ভিওর্স এটিকে মূলত মেডিকেল ভাষায় অ্যামালগাম ফিলিং বলা হয় অনেকে এটিকে কালো ফিলিং বা সিলভার কালারের অনেক সময় দেখা যায় তার জন্য কেউ কেউ এটিকে সিলভার ফিলিংও বলে থাকেন মূলত এটিকে মেডিকেল ভাষায় আমরা অ্যামালগাম ফিলিং বলে থাকি এই ফিলিংগুলা সাধারণত মুখের গুলা ভিতরের দিকে যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলাই এই ফিলিংগুলা ব্যবহৃত হয়ে থাকে এই ফিলিংগুলা অত্যন্ত মজবুত এবং শক্ত হয়ে থাকে তবে এই ফিলিংগুলা সামনে কোনো দাঁতে যদি ক্ষত হয় বা ডেন্টাল ক্যারিজ হয় সেক্ষেত্রে সামনের দাঁতের ক্ষেত্রে এ এ ধরনের ফিলিংগুলো আমরা ব্যবহার করি না কারণ এগুলা দেখতে দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং হয় না আর তার জন্যই সামনের দিক হলে এ ধরনের ফিলিং আমরা ব্যবহার করি না এ ধরনের ফিলিং শুধুমাত্র উপরে বা নিচের মাড়ির যে কোনো মাড়ির দাঁতের ক্ষেত্রে আমরা এ ধরনের অ্যামালগাম ফিলিং বা সিলভার ফিলিংগুলা আমরা মাড়ির দাঁতের জন্য ব্যবহার করে থাকি তো মূলত এটি হলো অ্যামালগাম ফিলিং যেটিকে অনেকে সিলভার ফিলিং বলে থাকেন এটি মাড়ির দাঁতের জন্য ব্যবহৃত হয় এবং এটি অনেক বেশি শক্ত মজবুত এবং স্থায়ী ফিলিং ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে ফিলিং দেওয়া রয়েছে তো ভিউয়ার্স এ ধরনের ফিলিংয়ের অনেক নাম রয়েছে এটিকে আমরা সংক্ষেপে জি ফিলিং বলে থাকি যেটাকে গ্লাস ইনোমার ফিলিং বলা হয় ভিউয়ার্স এই ফিলিংগুলা সাধারণত দাঁতের কালার ম্যাচিং ফিলিং করার জন্য বহুল ব্যবহৃত হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে ফিলিং করার পরে কিন্তু এখানে একটা কালো স্পটের মতো দেখা যাচ্ছে কিন্তু যদি আপনি কালার ম্যাচিং ফিলিং করাতে চান দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে সেক্ষেত্রে এ ধরনের গ্লাস ইলোম ইনোমার বা জিআই ফিলিংয়ের সাহায্য আপনাকে নিতে হবে এই ফিলিংগুলোও খুবই মজবুত হয়ে থাকে তবে এই ফিলিংগুলা যদি একবার করা হয় সেক্ষেত্রে করানোর পরবর্তীতে কখনও কখনও হালকা পরিমাণে ক্ষয় হয়ে যেতে দেখা যায় কিন্তু এখানে যে ফিলিংটি দেখতে পাচ্ছেন এটির ক্ষয়ের অব ক্ষয়ের রেজাল্টটা খুবই কম তো ভিউার্স এ ধরনের গ্লাস ইনোমার সাধারণত সামনের দাঁতের ক্ষেত্রেও করা হয়ে থাকে আবার যদি মাড়ির দিকের মুখের ভিতরে মাড়ির দিকের কোনো দাঁতে সমস্যা হয়ে থাকে ক্যাভিটি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের কালার ম্যাচিং গ্লাস ইনোমার বা জিআই ফিলিং আমরা করে দিয়ে থাকি এই ফিলিংটিও স্থায়ী ফিলিং এটি করার জন্য আপনাকে এটি আপনি সামনের দাঁতে অথবা মাড়ির দাঁতে যে কোনো দাঁতেই কিন্তু করাতে পারেন ভিউয়ার্স এ ধরনের ফিলিংয়ের খরচ সম্পর্কে জানার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অনুসরণ করুন তাহলে আমি আপনাদের এ ধরনের দাঁতের যে কোনো চিকিৎসার খরচ সম্পর্কে অবহিত করতে পারব ভিউয়ার্স এরপরে রয়েছে লেজার ফিলিং বা লাইট কিওর ফিলিং যেটি বিশেষ ধরনের লেজার লাইটের মাধ্যমে ফিলিং দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয় মূলত এটিকেই বলা হয় লাইট কিওর ফিলিং এই লাইট কিউর ফিলিংটি বিশেষ করে সামনের দাঁতের জন্য খুবই উপযোগী ভিউয়ার্স যদি কখনো দাঁত এভাবে ভেঙে যায় দাঁতের কিছুটা অংশ ভেঙে যায় অথবা দাঁত যদি এমনভাবে ভেঙে যায় যে দাঁতের যে দন্তমজ্জা রয়েছে সেই দন্তমজ্জা মজ্জা অক্ষত রয়েছে কিন্তু দাঁতের কিছুটা অংশ ভেঙে গেছে এমন অবস্থায় আমরা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকি যেমনটি এখানে দেখছেন যে দাঁতের কিছুটা অংশ ভেঙে গেছে আর এই ভাঙা অংশটি যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান দাঁতের ডাক্তারের কাছে গেলে হয়তো আপনাকে এই লাইট কিওর মে ফিলিংয়ের মাধ্যমেই কিন্তু এই ধরনের দাঁতের ট্রিটমেন্ট করা হয়ে থাকে এটি এই লাইট কিওর ফিলিংটি আপনার সামনের দাঁতের জন্যও ব্যবহার করা হয় এবং মাড়ির দাঁতের জন্যও কিন্তু লাইট কিওর ফিলিংটি ব্যবহার করা হয় এমন ভাঙা দাঁত এর জন্য বিশেষ করে সামনের দিকে হলে আমরা লাইট ফিলিং ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি এছাড়া ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে এখানে ডেন্টাল ক্যারেজের আক্রমণে কিন্তু ধীরে ধীরে দাঁত নষ্ট হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন যে দাঁত নষ্ট হচ্ছে তো ভিওর্স এমন স্থানে গ্লাস ইনোয়ার যে ফিলিংগুলো রয়েছে এগুলাই হানড্রেড পারসেন্ট কালার ম্যাচিং নাও হতে পারে কিন্তু যদি আপনি এ ধরনের সমস্যার সমস্যায় লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু হানড্রেড সেটি কালার ম্যাচিং হতে দেখা যায় তো এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সামনের দাঁতের দিকে এমন সামনের দাঁতের জন্য আমরা সাধারণত লাইট কিউর ফিলিংয়ের সাহায্য নিয়ে থাকি এখানে লাইট কিউর ফিলিং করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাইট কিউর ফিলিং দেওয়া হয়েছে এবং এখানেও লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে কিন্তু এই দাঁতের ট্রিটমেন্ট করা হয়েছে যার ট্রিটমেন্টের পরবর্তী ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স এটি হলো লাইট কিউর ফিলিং যেটি সামনের দাঁতের জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়া ভিওর্স অনেকেরই এ ধরনের দাঁতের গোড়ার অংশ ক্ষয় হতে দেখা যায় যেমনটি এখানে দেখুন যে প্রতিটি দাঁতের গোড়ার দিকে কিন্তু কিছু না কিছু অংশ ক্ষয় হয়ে গেছে অনেকটা অংশই কিন্তু এখান থেকে ক্ষয় হয়ে গেছে তো এ ধরনের ক্ষয় যে দাঁতের হয়েছে সে দাঁতগুলা সাধারণত সেন্সিটিভ হয়ে ওঠে শিরশির করে এমনটি হয়ে থাকে তো ভিওর্স এ ধরনের দাঁতের জন্যও কিন্তু আমরা লাইট ফিলিং ফিলিংয়ের মাধ্যমেও ট্রিটমেন্ট করে থাকি আবার অবস্থার উপর নির্ভর করে গ্লাস ইনোমার যে জিআই ফিলিং রয়েছে সেটিও কিন্তু আমরা এ ধরনের দাঁত ক্ষয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো ভিওর্টস এ ধরনের ক্ষয়ে যাওয়ার কারণে যে দাঁতগুলো এমন ক্ষয়ে গেছে এমন দাঁতের জন্য লাইট কিউর ফিলিংও করা যায় আবার গ্লাস ইনোমার যে কালার ম্যাচিং ফিলিংগুলো রয়েছে সেগুলোও কিন্তু করা যায় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সমস্যাটি এই সমস্যাগুলা সাধারণত যখন অল্প থাকে তখন কোনো ধরনের সমস্যা হয় না কোনো ব্যথা হয় না কোনো যন্ত্রণা হয় না কিন্তু যত দেরি করবেন ততই এই ধরনের সমস্যাগুলা দাঁতের গভীরে যেতে থাকে এবং এক পর্যায়ে যখন পাল্পে চলে যায় তখনই ব্যথা হয় যন্ত্রণা হয় আর ব্যথা বা যন্ত্রণা হওয়ার আগেই এ ধরনের ফিলিং করে নিলে এ ধরনের দাঁত পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় তো ভিওয়ার্স এই ছিল ফিলিংয়ের পরিচিতই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম